নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা কেউই ঈশ্বরকে দেখিনি, কিন্তু অনুভব করেছি অনেকেই। তিনি যে আমাদের মধ্যেই আছেন সেটি অনুভব হয়েছে অনেকেরই। এমন একটি প্রসঙ্গ থেকে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, যাকে ঈশ্বর বলছি তিনি আমার আত্মা। যখন ভেতরে দেখছি তখন বলছি আত্মা, যখন বাইরে দেখছি তখন বলছি ঈশ্বর। ঈশ্বরকে চোখে দেখা যায় না, অনুভব করা যায়। অবতার বা ইষ্টের ধ্যান করতে করতে ভক্ত নিজেকে ভুলে গিয়ে, নিজের দেহটিকে ভুলে গিয়ে ইষ্টের সঙ্গে একেবারে অভিন্ন হয়ে যায়। এই বোধ বা একত্ব অনুভবই ঈশ্বর লাভ, তাছাড়া আর কি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে যার কথা ভাবে সে তার স্বরূপ পায়। ভক্ত যার ধ্যান করেন, ধ্যান করতে করতে তার মতোই হয়ে যান। বাইরের চেহারায় নয়, ভেতরে ভেতরে তিনি ট্রান্সফর্মড, রূপান্তরিত হয়ে যান। অবশ্যই বাইরেটাও অনেকটা বদলে যায়। দেবদেবীর চিন্তা করলে, সৎ চিন্তা করলে সেই ভাব অনেকটা মুখে ফুটে ওঠে বই কি। শুধু শ্লোক মুখস্থ করে ঈশ্বরকে পাওয়া যায় না। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যিনি অনাসক্ত হয়ে ব্রহ্মের চিন্তা করেন বা ঈশ্বরকে ধরে সব কর্ম করেন, তাকে পাপ পূর্ণ কিছুই আর স্পর্শ করে না। তার অবস্থা হয় তখন পদ্মপাতার মতো। পদ্মপাতা জলই আছে কিন্তু তার গায়ে জল লাগছে না, জল তাকে ভেজাতে পারছে না। ঠাকুরও ভক্তদের এইভাবে সংসারে থাকতে বলেছেন। ঈশ্বরকে দেখানো যায় না, তার সম্পর্কে কিছু বলাও যায় না। কি বলবে? যা বলা হবে তার দ্বারাই তাকে সীমিত করে ফেলা হবে, ওই জন্য অনেকে কিছুই বলেন না। বুদ্ধদেব ভগবান সম্পর্কে কিছু বলতেন না, কেউ জিজ্ঞাসা করলে বলতেন, আমি কি বলেছি তিনি আছেন? আবার কেউ যদি বলতো, তাহলে কি তিনি নেই? তার উত্তরে তিনি বলতেন, আমি কি বলেছি তিনি নেই? তিনি ঠাড়ে ঠোরে বলতে চেয়েছেন, আছে কি নেই তা নিজে অনুভব করো। আমি যে দেহ নই, আমি যে মন নই, এই সত্যটি শাস্ত্র জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন অবস্থার কথা বলে আমাদের বুঝিয়েছেন। আমি আত্মা, নিরবয়ব, নিরাকার, রস আস্বাদনের জন্য আকার কল্পনা করেছি। ভক্ত অনুরোধাত, রূপ কল্পনা। বাস্তবিক যত দেবদেবীর মূর্তি আছে সবই ভক্তের কল্পনা। ভক্তরা প্রত্যেকেই যেন এক একজন শিল্পী। বাইবেলে বলা হয়েছে, গড মেড ম্যান ইন হিজ ওন ইমেজ। ভগবান তার নিজের ছাঁচে ফেলে মানুষকে গড়েছেন। স্বামী বিবেকানন্দ আবার বলেছেন, ম্যান মেড গড ইন হিজ ওন ইমেজ। অর্থাৎ মানুষ তার মনের মতো করে, তার নিজের মতো করে ভগবানকে গড়েছে। বিদ্যাসুন্দর যাত্রায় যে ছেলেটি বিদ্যার ভূমিকায় অভিনয় করেছিল, ঠাকুর তাকে বলছেন, সায়েন্সে ঈশ্বরতত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয়, আর ওটার সঙ্গে ওটা মিশালে এই হয়। এইসব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে জানা যায় না, তাকে দেখা যায় না। কারণ ঈশ্বর সূক্ষ্মতম বস্তু। স্থূল জিনিস বা এমন সব ম্যাটার, জড়বস্তু আছে যা চোখে এমনকি যন্ত্রেও ধরা পড়ে না, তা আবার ঈশ্বরের কথা কি? তাই অনুমান করে নিতে হয়। অনুমানও এক ধরনের প্রমাণ। পর্বতের ওপর ধোঁয়া দেখলে বুঝতে হবে সেখানে কোথাও আগুন আছে, কারণ আগুন না থাকলে ধোঁয়া আসতো না। ঈশ্বরের বেলাতেও ওই রকম অনুমান ও অনুভব করতে হয়, এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।